আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। সেটা হচ্ছে কি, আমরা সাধারণত যারা আইফোন ইউজ করে থাকি তারা কিন্তু এই বিষয়টা জানি না যে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে আইক্লাউড এইটা হাইড করা যায়, এবং যে পাসওয়ার্ডটা আপনি যদি এটা হাইড করে দেন তাহলে কখনোই আপনার ফোনের পাসওয়ার্ড কেউ কখনো চেঞ্জ করতে পারবে না, এবং আপনার ফোনটা কিন্তু কখনো কেউ ফ্যাক্টরি রিসেট দিতে পারবে না। সো আজকে আমি আপনাদেরকে সেই সেটিংসটা দেখিয়ে দেবো। সেই সেটিংস দেখার জন্য আমি ফোনে চলে যাচ্ছি। সো প্রথমত আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনার যে আইফোনের সেটিংস আছে সেটিংসে চলে যাবেন। ওকে, আমার আইফোনের সেটিংসে চলে যাচ্ছে। তারপরে দেখুন আমার যে এখানে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা আর দেখা যাবে না। তারপরে দেখুন এখান থেকে স্ক্রল করে আপনার যে স্ক্রিন টাইমার আছে এই স্ক্রিন টাইমার ওপেন করে নেবেন। নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন, ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক দিবেন। দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, পাসওয়ার্ড চেঞ্জ জাস্ট এটাকে অ্যালাউ করা আছে, এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করে দিবেন, ঠিক আছে। সো আমি একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ড সেট করার পরে এখানে জাস্ট এখানে ডোন্ট অ্যালাউ করে দিব, জাস্ট ব্যাক দিয়ে এবার নিচে